না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 11:30টার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তার মরদেহে রাখা হয়েছে বারডেম হাসপাতালের হিমঘরে। জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে চিকিৎসা ও রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গেল 7 এপ্রিল অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মঙ্গলবার রাতে খুলে দেওয়া হয় তার লাইফ সাপোর্ট। এদিকে জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।